আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনী ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যে কিভাবে উযু করলে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরা, আমরা সকলেই উযু করে থাকি নামাজ পড়ার জন্য বা অন্যান্য ইবাদত করার জন্য, কিন্তু আমরা কিন্তু অনেকেই উযুতে ভালোভাবে গুরুত্ব দেই না, উত্তমভাবে উযু করি না, শুধু পানি নেই আর খুব তাড়াহুড়া করে উযু সম্পন্ন করি। তো আমরা যদি এভাবে তাড়াহুড়া করে উযু সম্পন্ন করি, সঠিকভাবে সুন্দরভাবে সুন্নত তরিকায় উত্তমভাবে উযু না করি, তাহলে কিন্তু আমাদের উযুটা হবে না, আর উযু না হলে বাকি সমস্ত ইবাদতেই আমাদের নষ্ট হয়ে যাবে, হবে না। এজন্য গুরুত্ব সহকারে ভালোভাবে উত্তমরূপে উযু করতে হবে। তো বন্ধুরা, এই সম্পর্কে সহি বুখারী, মুসলিম ও মিশকাত শরীফে হাদিস উল্লেখ হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে উযু করে তার শরীর থেকে গুনাসমূহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকেও গুনাসমূহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি চাই যে আমাদের উজুর মাধ্যমে আমাদের গুনাসমূহ মাফ হয়ে যাক, তাহলে অবশ্যই আমাদেরকে উত্তম রূপে উজু করতে হবে, সুন্নত পদ্ধতিতে উজু করতে হবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করেছেন। তো যারা সঠিকভাবে উযু করতে পারেন আলহামদুলিল্লাহ, যারা সঠিকভাবে উযু করতে পারেন না, তারা যদি সঠিকভাবে উযু করা শিখতে চান, তাহলে এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, ইনশাআল্লাহ সুন্দরভাবে উযু করা শিখে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই চেষ্টা করবেন সুন্দরভাবে উযু করার জন্য, কেননা সুন্দরভাবে উত্তমভাবে উযু করার অনেক ফজিলত, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। তো আমরা সকলেই চাই যে আমাদের গুনাহগুলো মাফ হোক, এজন্য অবশ্যই আমাদের উচিত সুন্দরভাবে উত্তম রূপে উযু করা। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই উত্তম রূপে উযু করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানতে পারে। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, মাসলা মাসাইল এবং দোয়া হাদিস সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।